সালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা কেমন আছেন সবাই আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও প্রিয় দর্শক আমি প্রতিনিয়ত আপনাদের একটি প্রশ্নের সম্মুখীন হই সেটি হচ্ছে যে ভাই হাঁসের আপনার ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে হাঁসের পা বাঁকা হয়ে যাচ্ছে হাঁস দাঁড়াতে পারছে না হাঁস কাঁপছে করণীয় কি প্রিয় দর্শক এইটা প্রায় ম্যাক্সিমাম খামারেই হয়ে থাকে প্রায় এইটি পার্সেন্ট খামারে এই সমস্যাটি হয়ে থাকে এটি কি জন্য হয় এবং এর সমাধান কিভাবে করবেন সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো মোহাম্মদ রতন হাসান প্রিয় দর্শক হাঁসের ঘাড় বাঁকা পালুলা অর্থাৎ দাঁড়াতে পারে না হাঁস ঘোষ দিয়ে হাঁটে হাঁস কাপে এটা মূলত প্যারালাইসিস হাঁসের প্যারালাইসিস তখনই হয় হাঁসের কিছু সমস্যার জন্য প্যারালাইসিস হয়ে থাকে এইটার জন্য কয়েকটা কারণ রয়েছে একটি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সংক্রমণের ফলে অর্থাৎ বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে এবং সবচেয়ে বড় যে বিষয়টি অর্থাৎ কমন যে বিষয়টি সেটি হচ্ছে আপনার হাঁসের আমাদের যে খাদ্যটা আমরা দেই এই খাদ্যের যে আপনার উপাদানগুলো এই উপাদানগুলো না থাকায় হাঁস দুর্বল হয়ে পড়ে যার কারণে এই সমস্যাটি হয়ে থাকে অর্থাৎ আপনি যে খাবারটি দিবেন খাবারের মধ্যে প্রোটিন ভিটামিন মিনারেল আপনার ক্যালসিয়াম ওমেগা ইত্যাদি উপাদান থাকতে হবে এই উপাদান যদি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু হাঁসের এরকম সমস্যা হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা যারা হাঁস পালন করেন তারা দেখবেন যে হাঁস যখন বিশেষ করে যেগুলো ডিমের হাঁস আছে এবং যেগুলো বাচ্চা আছে হাঁসের বাচ্চা এই বাচ্চা এবং ডিমের হাঁসের এই সমস্যাটি বেশি হয়ে থাকে কেননা এই বাচ্চা এবং ডিমের হাঁসের ক্ষেত্রে যেটি হয় যে আপনার হাঁসগুলোকে আপনি পর্যাপ্ত খাবার দিচ্ছেন কিন্তু সেগুলো যদি সুষম খাদ্য না হয় তাহলে সুষম খাদ্য না হলে কি হবে যে ওই খাবার দেওয়ার ফলেও কিন্তু হাঁস দুর্বল হয়ে যেতে পারে এর জন্য আপনারা আপনার সাপ্লিমেন্ট হিসেবে কিছু ভিটামিন কিছু প্রোটিন এবং কিছু ক্যালসিয়াম এগুলো দিতে পারেন তো প্রিয় দর্শক দেখা যাচ্ছে যে বিভিন্ন খাদ্য উপাদানে কিন্তু এই উপাদানগুলো বিদ্যমান থাকে আর আপনারা কিভাবে সুষম খাদ্য তৈরি করবেন সেটি নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন প্রিয় দর্শক তো যদি আপনার খামারে এই সমস্যাটি হয়ে যায় তাহলে আপনি কি ওষুধ প্রয়োগ করবেন হাঁসের যদি ঘাড় হয়ে যায় বা প্যারালাইসিস হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার থায়াভিনটা দিতে পারেন থায়াভিনটা হাঁসের প্যারালাইসিসের জন্য অত্যন্ত কার্যকরী কেননা আপনার হাঁসের প্যারালাইসিস হলে দেখা যায় যে ভিটামিন বি ওয়ান ও বি এর অভাবে যদি হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা যদি থায়াভিন দেন তাহলে সেই ঘাটতিটা পূরণ হবে এবং হাঁস পুনরায় আবার দেখা যাচ্ছে যে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে তো প্রিয় ভিউয়ার্স অনেক ক্ষেত্রে কিন্তু এই যে খাবার ঘাটতির কারণে এটা হয় না বিভিন্ন রোগের কারণে হয়ে যায় যেমন ডাক কলারের কারণে হয় তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই আগে দেখবেন যে আপনার খামারে অন্য কোনো সংক্রমণ দেখা দিয়েছে কিনা বা ওই রোগের সাথে আর কি কি লক্ষণ দেখা যাচ্ছে যদি আপনি কয়েকটা লক্ষণ দেখা যায় তাহলে আপনি ওই লক্ষণগুলো দেখে বুঝবেন যে কোন রোগটি হয়েছে অথবা আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনার আশেপাশে কোনো প্রাণী সম্পদ অফিসে গিয়ে আপনি কথা বলবেন এবং তাদের মাধ্যমে জানবেন যে কোন রোগটি হয়েছে সেই রোগের আপনি চিকিৎসাটি দিবেন আর যদি এটি দেখা যাচ্ছে দু একটা হাঁসের মাঝে মধ্যে হচ্ছে এবং আপনি হাঁসটি ধরলেই বুঝতে পারবেন যে এটি আসলে আপনার দুর্বলতার কারণে ভিটামিনের ঘাটতির কারণে হয়েছে কি না যদি সে কারণে হয় তাহলে আপনারা দেবেন অথবা সিম্পল যে রোগগুলো সেগুলোর জন্য হলে আপনি থায়াবিন দিতে এই সমস্যার ইনশালা সমাধান পাবেন তো প্রিয় দর্শক ভিডিওটি আর বাড়াবো না আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের খামারে এরকম সমস্যা হলে আপনারা থায়াবিন দেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে